তুমি বন্ধু কালা পাখি আমি জান। এই যে ভদ্রলোক, টাকাগুলো দেন। কিসের টাকা? কিসের টাকা মানে ওই যে সেই ব্যাগ থেকে যে টাকাগুলো নিয়েছেন সে টাকাগুলো ব্যাগ দেন। কি আবল তাবল কথা বলেন, কিসের ব্যাগ আর কিসের টাকা? আবল তাবল বলছি, আমি জানতাম আপনি অস্বীকার করবেন, তাই সবকিছু আমি ভিডিও করে রেখেছি। এই দেখেন ভিডিওটা, সুন্দর না? আপনি যেন অস্বীকার করতে না পারেন তাই হচ্ছে এই ভিডিওটা করে রেখেছি। আমি এখন এটা সোশ্যাল মিডিয়া আপলোড করব, পুলিশ এগুলো দেখে আপনাকে ধরে নিয়ে যাবে, আর প্রমাণ হবে আপনি বাটপার, আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ছি ছি করবে। এই কিছু টাকার জন্য নিজের মান সম্মান সব হারাবেন, খুব ভালো লাগবে না? আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি, ঠিক আছে, এগুলা আমরা নতুন না, বুঝি। আচ্ছা শুনেন, আপনার আমি 200 টাকা দিয়ে দিব, হ্যাঁ আপনারটা আপনি পাই যাবেন, সমস্যা নেই। 200 টাকা না, পুরা টাকাটা দে। ভালো ভালো কি টাকাগুলো ব্যাগ দিবি নাকি দিবি না? দেখেন আবার যদি তুই বলেন তাহলে কিন্তু খবর আছে। কি করবি? হ্যাঁ হ্যাঁ, কি করবি তুই আমাকে? দেখেন আপ দে টাকা বের কর। আরে আমার পকেটে টাকা আপনাকে কেন দিব? দে টাকা দে। আবার টাকা আপনি আমার জোরে জোরে করতেছেন কি জন্য? হ্যাঁ আমার পকেটে টাকা আপনি নেবেন কি জন্য বলেন? বুঝতে পেরেছি, তুই পাবলিকের কেলানি না খেলে ঠিক হবি না। দেখেন আরেকবার যদি এই কথা বলেন আপনার কিন্তু খবর আছে। খবর আছে? কে কার খবর করছে দেখাচ্ছি তোকে আমি। এদি আসেন তো ভাই, টাকাগুলো দিবি? আমি টাকা দেখছি, আমি টাকা নিছি, আপনি একদম কইঠা জুড়ে আইসা টাকাটা আপনি ভাগ বেশি নিয়ে নেবেন, এটা তো হইব না। আচ্ছা ঠিক আছে, ওই কম বেশি করার দরকার নাই, আপনি যেহেতু দেখছেন কষ্ট দুজনের সমান, ওই আপনার 500 আমার 500। কি বললি? 50%? আচ্ছা লজ্জা করে না তোর? হ্যাঁ এই কিছু টাকা নিয়ে হয়তো একদিন চলতে পারবি, দুই দিন চলতে পারবি, এই টাকাটা গেলে ওই লোকটার কিছুই হবে না, কিন্তু তার যে মানি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলি সে মানি ব্যাগে তার অনেক ইম্পর্টেন্ট কাগজ থাকতে পারে, সেগুলো তো সে আর খুঁজে পাবে না। এই বাজে কাজগুলো কেন করিস তোরা? হ্যাঁ ভালোই ভালোই বলছি, এখনো বলছি টাকাটা ব্যাগ দে, মানি ব্যাগটা ব্যাগ দে। ওকে ঠিক আছে, তুই যেহেতু মানবি না সেই ক্ষেত্রে আমার এখন এই ভিডিওটা আপলোড করতেই হবে, সো তুই এই টাকা নিয়ে যা, সমস্যা নেই। আপু সরি, আমি আসলে বুঝতে পারি না যে, আর এইভাবে কখনো কেউ বলে না তো, আমি আসলে অনেক অনেকবার এইভাবে অনেক মানুষের টাকা ইয়া করে নিছি। আসলে সামান্য কিছু টাকার জন্য আমরা যে মানুষের ক্ষতিগুলো করি এটা আসলে করা ঠিক না, আমি আজকে বুঝতে পারতেছি। আপু আপনি যদি কিছু না মনে করেন। আচ্ছা দাঁড়ান আপু, মানি ব্যাগে ওনার কার্ড আছে, নাম্বার আছে, চলেন ওনার এই নাম্বারে ফোন দিয়ে ওনাকে টাকাগুলো দিয়ে দিই। জি থ্যাংক ইউ, আপনি বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, চলেন। ঠিক আছে।